দীর্ঘ বহু বছরের টাল বাহানার পর পূর্ব বর্ধমান জেলার কানলার দুই নম্বর ব্লকের দত্ত দাঁড়িয়াটনের স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে বুধবার সংরক্ষণ করা হল দুই নম্বর ব্লক সভাপতি প্রণব রায়ের উদ্যোগে। পঞ্চায়েতের ফান্ড থেকে বিবেকানন্দের পৈতৃক ভিটে সংরক্ষণ করা হয়েছে। পৈতৃক ভিটের চারিদিক বাউন্ডারি দিয়ে ঘিরে তাতে স্বামী বিবেকানন্দের বাণী দিয়ে সাজানো হয়েছে। স্বামী বিবেকানন্দের ছোট ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ বলে যেই বইটি লিখেছেন তাতে সম্পূর্ণ তথ্য আছে। বেশ কিছুদিন আগেও বিবেকানন্দের পৈতৃক ভিটে অবহেলিতভাবে পড়েছিল। ভিটের চারপাশের মানুষ এক প্রকার নরক করে তুলেছিল স্বামীজির পৈতৃক ভিটেকে। দুই নম্বর ব্লক সভাপতি প্রণব রায় দত্ত দাঁড়িয়াটনের এই ভিটেকে একটা পর্যটন কেন্দ্র করে গড়ে তুলতে চান। এটা পৈতৃক পূর্বপুরুষের জন্মভিটা, এটা এর যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণ আমরা এখানে টাঙিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়াটনার দত্ত বংশ, রামনিধি দত্ত ইনি এখানে বসবাস করতেন। রামনিধি দত্ত বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষ পরিবার, তারা এখানে বসবাস করতেন। রামনিধি দত্ত এখানে বসবাস করতেন এবং এখানে দত্ত বিশ্বনাথ দত্ত হচ্ছে স্বামী বিবেকানন্দের পিতা। বিশ্বনাথ দত্তের এই যে ষষ্ঠ সন্তান হচ্ছেন স্বামী নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। 39 বছর 5 মাস 26 দিন তিনি জীবিত ছিলেন। আমাদের দাবি, আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি এটা পর্যটন কেন্দ্র করার জন্য, যার জন্যে হেরিটেজ কমিশনের যে চেয়ারম্যান পশ্চিমবাংলার শুভা প্রসন্নবাবুকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এক বছর আগে একটা চিঠি করে জানিয়েছেন যে স্বামী বিবেকানন্দের এখানে পৈতৃক ভিটে, পূর্বপুরুষের ভিটে, এই জায়গাটাকে সংরক্ষণ করা হোক এবং এই জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে করা হোক, তার না একটা লাইব্রেরি তার নামে করা হোক, বা এখানে মানুষ এসে, বাইরের মানুষ এসে যাতে একদিন দুদিন থাকতে পারেন তার জন্যে একটা ব্যবস্থা করা হোক, এটা আমরা হেরিটেজ কমিশনকে জানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই করোনা ভাইরাস এমনভাবে এই বিগত 2 বছর ধরে চলছে, যার জন্য সম্ভবত হেরিটেজ কমিশনও তারা ব্যবস্থা নিতে পারেননি। তবে আমরা আশায় আছি যে হেরিটেজ কমিশন নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটেকে সংরক্ষণ করার জন্য এগিয়ে আসবেন। পূর্বপুরুষের ভিটেকে সংরক্ষণ করা হচ্ছে যতক্ষণ না এখানে হেরিটেজ কমিশন অধিগ্রহণ করছে এবং এখানে একটা পর্যটন মানচিত্র নিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে। হয়েছে তার সম্পর্কিত কিছু তথ্য আমরা এখানে সেটে দিয়েছি। আগামী দিনে আরও এই পাশাপাশি জায়গা কিছুটা খাদগর্ত আছে, সেগুলো ভরাট করে টোটালটাই আমরা ঘিরে দিয়ে এবং মোড় মাথায় যেখানে কালনা বইচি রাস্তা আছে সেই রাস্তার ওপরে আমরা একটি তোরণ বানাবো, যার মাধ্যমে আগামী দিনে যে কোনো মানুষ বুঝতে পারেন যে এখানে বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটে ছিল। ছাত্রছাত্রীরা যাতে স্বামীজির পৈতৃক ভিটে নিয়ে গবেষণা করতে ইচ্ছা প্রকাশ করে সেদিকেও নজর দেবেন। স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষ এক সময় কানলার 2 নম্বর ব্লকের দত্ত দাঁড়িয়াটনে বসবাস করতেন, এর প্রমাণ পাওয়া গেছে। আমরা ভীষণভাবে খুশি যে কোনো মহাপুরুষদের জন্মস্থান, জন্মভিটে, পৈতৃপুরুষদের ভিটে, পিতৃপুরুষদের ভিটে, এদেরকে সসম্মান দেওয়াটাই উচিত আমাদের, কারণ এদের সাথে আমাদের বাঙালিদের জীবনের বিভিন্ন অংশ জড়িয়ে আছে। তাদের ধ্যান ধারণা চিন্তাভাবনা আমাদের অনুপ্রাণিত করে, আর সেখানে বিবেকানন্দ তো যুব সমাজের একটা প্রতীক, সুতরাং তার পূর্বপুরুষদের ভিটে একটা পূর্ণ মর্যাদা পাচ্ছে এটা দেখতে পেয়ে আমি তো বটেই, আমাদের স্কুলের সব স্টাফেরাই ভীষণভাবে উজ্জীবিত এবং আনন্দিত। স্কুলে আসার পর থেকেই দেখছি বিভিন্ন উদ্যোগ এখানকার আমার বিদ্যালয় পরিচালন সমিতি, তারপরে পঞ্চায়েত বিশেষ উদ্যোগ নিয়েছে। আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী প্রণব রায় মহাশয়, উনি বিশেষ উদ্যোগ নিয়েছেন যাতে এটা একটা বিশেষ রূপ পায়। পঞ্চায়েত থেকে আগে তো জায়গাটা আমরা যখন ছোটবেলায় দেখেছি তখন 70-72 সালের কথা আছে, তখন একটা উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের ফলে এইখানে এই জায়গাটাকে যাকে রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য এই স্কুলটা গোবিন্দনাথ সরকার দান করেছিল, শুধু এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে, এই স্বামীজির পৈতৃক বাস্তুভিটাটাকে। তখন 72-73 সালে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে জমানা শেষ, সেখানে আর কিছু হয়নি। এখানে একটা মানুষ মানে
পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, জঘন্য অবস্থায় পড়েছিল। আমাদের এই এখন যা সরকার এসেছে আর আমাদের যে 2 নম্বর ব্লকের অভিভাবক পুনবদা, পুনবদার উদ্যোগে এই জায়গাটাকে নতুন করে চিন্তা ভাবনা করা শুরু হয়। কী হবে, আমরা পঞ্চায়েত থেকে এটাকে যতটা পারবো আমাদের সাধ্যমতো রক্ষণাবেক্ষণ করে ঘিরে জায়গাটাকে একটা স্থায়ীভাবে, যাতে জায়গাটা আর নষ্ট না হয়, তার একটা ব্যবস্থা করে দেওয়া যায়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।